শ্রেষ্ঠ পরিচালক, কেমন লাগছে? খুবই ভালো লাগছে। আমি বলছিলাম যে আমার নাটকের জীবনের শুরুতে এনটিভি এবং চ্যানেলাই আমাকে ভীষণভাবে সহায়তা করেছে। আমি আজকে চ্যানেলের মাধ্যমে এইটার সিনেমার শ্রেষ্ঠ পরিচালকের পুরস্কার পাওয়ার অনুভূতিটা সত্যি অসাধারণ। ঢাকা একটা মুভি অলরেডি দেখেছি আমরা, জানি অপারেশন সুন্দরবন নামে আরেকটি মুভি আপনার আসছে বাংলাদেশ র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের সহযোগিতায়, সেই সম্পর্কে জানতে চাই। ঢাকাটাকের পরপরই আমি আসলে এই অপারেশন সুন্দরবন ছবির কাজ শুরু করি, এবং কোভিডের কারণে একটু দেরি হয়ে গেছে, কিন্তু নাহলে আমাদের ছবিটা গত বছর রিলিজ ছিল আর কি। এখন ছবিটা পুরোপুরি কাজ শেষ, এখন একদমই শেষ মুহূর্তে পোস্ট প্রোডাকশনে কাজ চলছে। আমরা কোরবানির ঈদের ছবিটা নিয়ে আসবো, এর মধ্যে আমরা টিজার রিলিজ করেছি এবং আপনাদের সবার দোয়ায় টিজারটা খুব ভীষণভাবে সমাদৃত হচ্ছে। প্রচুর টিজার রিয়াকশন ভিডিও, সবাই খুব ভালো বলছে। দায়িত্বটা একটু বেড়ে গেছে, কারণ টিজার সব কিছু নয়, ছবিটা ভালো হতে হবে, সেই শেষ কথা। অপারেশন সুন্দরবন মানুষ কেন দেখবে যদি জানতে চাই? অপারেশন সুন্দরবন দেখবে, প্রথমত আমি মনে করি সুন্দরবন নিজেই একটি স্টার, বাংলাদেশের সবচেয়ে বড় তারকা। আমি আমাদের শিল্পীদেরকে বলেছি যে সুন্দরবন সবচেয়ে বড় তারকা। সুন্দরবন একটা অদ্ভুত বনভূমি, অদ্ভুত জায়গা, এবং এটা এমনিতেই ওয়ার্ল্ড হেরিটেজ হয়নি। সুন্দরবন সত্যিকার অর্থে রহস্যময়, সুন্দরবন অনেক অদ্ভুত। এই সুন্দরবনকে সাধারণ মানুষজন একটি বড় শিপে যেতে যেতে ডেকে ডেকে বসে বসে সুন্দরবনকে দেখেছে। আমরা সুন্দরবনের খালে ঢুকেছি, সমস্ত জায়গাগুলো দেখেছি, এমন এমন জায়গায় আমরা গেছি যেসব জায়গাতে কখনো সুন্দরবনে কোনো শুটিং হয়নি, বা সুন্দরবনকে আমি একদম ইন্টারন্যাশনাল মানের ক্যামেরায়, ইন্টারন্যাশনাল মানের লেন্স দিয়ে প্রপারলি টেকনিক্যাল সাপোর্ট সহ এমনভাবে দেখিয়েছি। অপারেশন সুন্দরবন দেখতেই মানুষ যাবে। পাশাপাশি দীর্ঘ ১২ বছর ধরে যে সুন্দরবনের প্রান্তিক জনগোষ্ঠী দস্যু দ্বারা অত্যাচারিত, সেটিকে কীভাবে র‍্যাব সহ অন্যান্য বাহিনী সেটিকে মুক্ত করলো, সেটিকে আমরা স্পষ্ট করে ধারণা দিয়েছি। পাশাপাশি এত অসাধারণ তারকা শিল্পীটার মধ্যে আছে, তাদের এত সুন্দর সন্নিবেশ, এবং ইটস এ গ্র্যান্ড হিউজ মুভি, সো সব কিছু মিলে অপারেশন সুন্দরবন একটা সুন্দর প্যাকেজ হবে দেখার জন্য। আমরা জানি ৯০-এর যে মুভিগুলো ছিল সেগুলো কিন্তু এখনও মানুষের হৃদয়ের মধ্যে জেগে আছে বা বেঁচে আছে যদি বলি, কিন্তু এখনকার যে মুভি, এখনকার মুভি বলি, মুভির গান বলি, ঠিক সেইভাবে মানুষের মধ্যে টিকে থাকছে না বা বেঁচে থাকছে না, এর কারণটা কি? আসলে আমাদের কাছে এখন অনেক অপশন। আমরা আসলে গানের আগে যেভাবে আমরা গান শুনতাম, এখন আমাদের গান শুধু শোনা না, গান শুধু দেখাও থাকে। গান নানা রকম অপশন বেরিয়ে গেছে। আমাদের কাছে মনে হয় কোথায় যেন আমাদের আবেগের জায়গাতে একটু আমরা সরে গেছি, সক্রিয়তার জায়গা থেকে, খুবই খাঁটি নির্ভরতার জায়গা থেকে। আগেকার যেই আবেগগুলো, ইনস্ট্রুমেন্ট বাজতো না, শুধুমাত্র একটি কথা বা গায়কী সব মিলিয়ে মন ছুঁয়ে যেত, এখন কোথায় যেন একটু মন ছুঁয়ে যাওয়ার ব্যাপার। আমরা বোধহয় মানসিকভাবে একটু অস্থির হয়েছি এই সময়গুলোতে। আমাদের আগের সেই স্থিরতা, একটি শিল্পকে গ্রহণ করতে গেলে যে পরিমাণ একটা কাম অ্যান্ড কোয়াইট মানসিক অবস্থা লাগে, ওটিও আমাদের নেই। আর গানগুলির ক্ষেত্রেও আগের মতো গানগুলো হচ্ছে না, এটাও ঠিক। আজকে খুব বিশেষ দিন আমার জন্য, কারণ হচ্ছে যে মঞ্চে পলক ভাই একটা ছবির ঘোষণা করলেন অন্তর্জাল, এটির জন্য আমরা কাজ করছি গত ১.৫ বছর থেকে। পলক ভাই কোথাও বলতে দেননি ছবির কথা, যে আমরা পরে কখনো এক সময় সময় সুযোগ হলে বলবো। আজকে এই অনুষ্ঠানে উনি অপ্রত্যাশিতভাবেই ছবিটি ঘোষণা দিয়েছেন। এই ছবিটি আমরা আগামী এপ্রিলে কাজ শুরু করছি।